সে ডি লেখো, ডির পর ই লেখো। এরপর এরপর বি আছে, এরপর বি লেখো, বির পর সি লেখো, এরপর বি, বির পর সি, এরপর বি, বির পর তোমরা সিটা লেখো। ঠিক আছে, এরপর বি, বির পর সি, সির পর ডি, ডির পর ই, এখানে ই হবে। আমাদের এফ ও জি দেওয়া আছে, এগুলোকে হাত ঘুরিয়ে আবার এইচ আই, এখানে লিখবো এইচ, এখানে লিখবো আই। ঠিক আছে, সবাই লেখো, সবাই লেখো এফ জি, ই এফ জি এইচ আই জে, যে আমাদের দেওয়া আছে, এখন আমরা লিখবো এইচ, তারপরে আই, এইচ আই, এইচ আই জে, এইচ আই জে, ঠিক আছে। এবার নিচের লাইনে ছোট হাতের এ, তারপর বি, সি লিখবো ছোট হাতের, স্মল লেটার, এখানে স্মল লেটারে সি। প্রথমে আমরা বিগ লেটার গুলো লিখেছি, এরপরে স্মল লেটার দেখি। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ, বসো, খুব তাড়াতাড়ি লিখে ফেলেছো। এখানে এ লেখবা স্মল লেটারে, এ, তারপর হচ্ছে বি, বির পরে আমরা কি লিখবো, সি লেখবা, স্মল লেটার, বি দেওয়া আছে, ই দেওয়া আছে, এফ লিখবো, সি লিখবো, স্মল লেটার, এগুলো হবে স্মল লেটারে, ই এফ জি এ, ই এফ জি এইচ, ই এফ, যা শেষ হলে সে লেখো, কোনো সমস্যা নাই, ই এফ জি এইচ আই জে, এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এগুলো কি আগেই লিখবো না, আমি যখন বলবো যেখানে সেখানে লেখবো, আগেই লিখে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে নিচের দিকে যাই, আমরা এখানে দেখি পিকচার দেখি, সে রাইট দা ফার্স্ট লেটার, সে রাইট দা ফার্স্ট লেটার, এ হবে ফার্স্ট লেটার বলছে, এই যে এই যে পিকচারটা দেখতে চাই, অ্যাপেল, অ্যাপেল বড় হাতের, বড় হাতের দিয়ে তো শুরু করতে হবে, বড় হাতের এ, ই, এ, ই, এ, ই, এ, ই, শুধু বলছে রাইট দা ফার্স্ট লেটার, এখানে বলা হয়েছে রাইট দা ফার্স্ট লেটার, এখানে আমাদের রাইট দা ফার্স্ট লেটার, এ, ই, হ্যাঁ, এইচ, সেটা
তার নাম্বারটা কি হবে? যেটা সেটা দেখো, চার নাম্বারটা কি হবে? যে যে যার মানে কি সব লেখা শেষ, তার নাম আবার ভাসান লিওন। আচ্ছা ঠিক আছে, শুনেছি, থ্যাংক ইউ, বললাম তো। এখন আমরা পরে পেয়ে চলে যাই, পরে পেয়ে কাউন্ট অ্যান্ড কাউন্ট জয়েন দা ডটস। কাউন্ট জয়েন দা ডটস অ্যান্ড কালার, এখানে আমরা দেখি, এখানে কথা বলে না, কথা বলছো কেন ক্লাসের মধ্যে? নুরুজ্জামান, নিহান, এই যে নিহান, নিকোলাই, ইকবাল, এই যে নিহান, নিকোলাই, হ্যাঁ, তোমার কি হয়েছে? কাল দুষ্টামি করছো কেন তুমি? হ্যাঁ, এখানে দেখো পিকচার, দুটো ক্যাটের পিকচার দেওয়া আছে। এখানে দেখো একটা আছে ক্যাট, দুইটা ক্যাট দেওয়া আছে, ক্যাট ক্যাটের পিকচার দেওয়া আছে। এখানে দেখি আমরা ছবিগুলো, এখানে দেখো পিকচার গুলো দেখো, এখানে পিকচারে বলছে 1 2 3 4 5, আবার এখানে বলছে ম্যাচিং করতে। এখন কি হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটাকে বলেছে তোমাদের কালার করতে বলছে, কালার কালার করতে বলেছে, এই দুইটা ক্যাটের পিকচার কালার করতে বলা হয়েছে। ঠিক আছে, এখন আমাদের টাইম লাগবে, এটা তোমরা বাসায় এটা কালার পিকচার করবা, ঠিক আছে? পিকচার গুলো কি কালার করবা, এখন দরকার নেই আমাদের পড়াটা আগে। এখানে দেখো রাইট দা মিসিং নাম্বার, এখানে যে নাম্বার গুলো মিস হয়েছে মানে খালি আছে, খালি ঘরে, সেই নাম্বার গুলো লেখো এখানে। এখন 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, দেখো এখানে দেখা আছে 4 5 4, তারপরে হবে 3 2, তারপরে এখানে হবে 1, এখানে বড় থেকে ছোট সাজাবে, আর উপরটা হচ্ছে ছোট থেকে বড়। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, আর এইভাবে আবার বিগ বিগ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, 5 4 3 2 1, 5 4 3 2 1, 5 4 3 2 1, 5 4 3 2 1, লেখো, কথা বলে না, 5 4 3 2 1, এখানে আমরা বড় থেকে ছোট, যারা কথা বলবে তাদেরকে আমি ক্লাসে রাখবো না, আমি বলে দিচ্ছি বারবার, ওয়ার্নিং দিচ্ছি। ঠিক আছে, এই কয়দিন আমরা ম্যাচিং, রাইটিং ইংলিশ এগুলো লিখেছি, আর ফিলিং দা ব্লাঙ্ক, অপোজিট ওয়ার্ড, কোশ্চেন, এগুলো আস্তে আস্তে লিখেছি। আমার মাঝখানে একটু বই পড়াই নেই, শুধু ওইগুলো পড়লে তো হবে না, সবই তো পড়তে হবে, তাই না? গ্রামারও পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। লুক, লিসেন এন্ড সে, ট্রেস ইন দা ইয়ার, দেখো এখানে বলেছে যে শুনতে, লোক লোক তাকানো, লিসেন শোনা, এন্ড এবং সে বলার, ট্রেস ইন দা ইয়ার মানে বিন্দুগুলোর উপরে হাত ঘুরাও। এখন তোমার দুইটা দুইটা অ্যালফাবেট ও অ্যালফাবেট গুলো লেখা আছে, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, এই যে বিন্দু বিন্দু করে দেওয়া আছে ঠিক এই বরাবর তোমাকে হাত ঘুরাইতে হবে, এটাতে হাত ঘুরাইতে হবে। আর এখানে কে কে দিয়ে দুইটি ওয়ার্ড দেওয়া আছে, কেতে কাইট আর কেতে কেটলি, ঠিক আছে, কেতে কাইট, কেতে কেটলি, ঠিক আছে। এখানে তুমি আগে বড় বিগ লেটার, এই যে বিগ লেটার, এটাকে তুমি হাত ঘুরা, তারপরে স্মল লেটার উপরে হাত ঘুরাও, ঠিক আছে।
তাড়াতাড়ি করো। আমি সেটা কি লিখবো? আগে কে এবং এইচ এর উপরে হাত ঘুরিয়ে নাও, হাত ঘুরাইতে বলছি। তারপরে নিচে কে দেওয়া আছে, অনেকগুলো ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের কে দেওয়া আছে এখানে, এগুলোর উপর বিন্দু বিন্দুর উপর হাত ঘুরিয়ে বাকি খালি জায়গায় তোমাকে আবার কে লিখতে হবে। বিগ লেটার আবার স্মল লেটারের কে এর উপরে হাত ঘুরিয়ে আবার স্মল লেটারের উপরে তোমাকে কে লিখতে হবে, ঠিক আছে? এভাবে খালি জায়গাগুলো মিলে কে লিখে এই লাইনটা ভরতে হবে, শেষ মাথা পর্যন্ত কে লিখবে যে কয়টা লেখা যায়, ঠিক আছে? বুঝেছ? তাড়াতাড়ি লেখো। এখন এইটা আমরা শুরু করবো, দেখো এইটা আমরা শুরু এইভাবে করবো। এখন দেখো আমরা কি করতেছি, দেখো এখন হ্যালো হ্যালো, কাইন্ডলি আমি বলবো আপনাদের বাসায় আবার কে আবার আজকে এগুলো শুরু করলো আওয়াজ। হ্যালো, তারপরে স্মল লেটারের কে দেখে বাকি গুলোতে খালি গুলোতে হাত ঘুরাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি না, খাতা দেখাও। আপনারা কেউ বলতে পারতেছেন না যে কার ভাষায় এই আওয়াজটা হচ্ছে, বলা যাচ্ছে না যে ম্যাডাম আমার ছাত্র নামে এটা আমার ভাষায় হচ্ছে, বলে বললে সমস্যাটা কি? দেখো কেটে কেটলি কেটে কাইট, এখানে দেখো এখানে লেখতে হবে খালি জায়গায়, লেখো কে, লেখো বড় হাতের কে। এখানে যেমন কে দিয়েছে এটাকে দেখো ওভার রাইটিং করো, এটার উপরে হাত ঘুরাও, হাত ঘুরিয়ে এখানে লেখো কে, লেখে এগুলোর উপর হাত ঘুরাবে যে বিন্দু বিন্দু করে দেওয়া আছে এগুলোর উপর কেটাকে হাত ঘুরাবে। আগামীকাল যদি আমি দেখি যে এভাবে ক্লাসের মধ্যে অন্য কারো ক্লাস চলতেছে তাহলে আমি ক্লাস থেকে বের হয়ে যাবো। ঠিক আছে, তারপরে দেখো এখানে বুঝি না, বলেন জোরে বলেন। সূর্য আছে, থ্যাংক ইউ। KEELTLE তাহলে আমি দেখেছি কেন দেখবো না, দেখাও খাতা উঠিয়ে দেখাও, খাতা গুলা উঠাও, সামনে দেখাইতে হবে তোমাকে। ভালো করে ধরো, খাতা ভালো করে ধরো, দেখা যাচ্ছে খাতা ধরো, বই ধরো, বই বইয়ের কথা বলে বলে খাতা বলে ফেলি, বইটা ধরো। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, আরিফুল ইসলাম আলিফ, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা গুড বয়, এই তো ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরে পেজে চলে যাই। আমি দেখাবো, কেন দেখাবো না, দেখাও তুমি, দেখালে তো আমি দেখবো। এই এখানে বাকি ছিল তো, আমি বলেছি দেখবো না, সবারটা দেখবো, হ্যাঁ সবারটা দেখবো। হ্যাঁ ঠিক আছে, এখানে নিচে কিন্তু বাকি ছিল যে কাইট, KITE কাইট, এখানেও লিখতে হবে KITE, এগুলো বাকি আছে তো, লিখেছো নিচের গুলো লিখেছো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বয়। আচ্ছা ঠিক আছে, দেখেছি এই যে রূপম তো অনেক আগেই লিখেছে, খুব ভালো মনে হচ্ছে, সে তাড়াতাড়ি লিখে ফেলে, ভালো গুড। আমরা আসলে পরে পেজে চলে যাই, আজকে বইটাই পড়বো, ঠিক আছে, অন্য কিছু আর লেখাবো না বারবার কিন্তু বলছি। এই যে
এই যে প্রত্যেকটা পৃষ্ঠাতে কতগুলো ওয়ার্ড মিনিং পাওয়া যাবে এগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? Look, listen up. You need 15. Look, listen and say trace in the air count. এখন আমরা কাউন্ট করব, ঠিক আছে? গণনা করব, গণনা করব। হ্যাঁ দেখো না কেন, তুমি তো বলতেছো কখন থেকে দেখাচ্ছ না তো। নিকোলাই খাতাটা দেখাও, হ্যাঁ উপর উঠাও, আর উপর উঠাও, হ্যাঁ আরো উপর উঠাও। নিচের গুলো দেখা যাচ্ছে না, নিচের গুলো দেখাও, নিচের গুলো উপরে উঠাও খাতা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, রাখো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখন কাউন্ট করব, ঠিক আছে? লুক লিসেন এন্ড সে ট্রেস ইন দা ইয়ার, লুক লিসেন এন্ড সে ট্রেস ইন দা ইয়ার কাউন্ট, গণনা করি 1 2 3 4 5 6 দেখা আছে মোটা করে, কালো ব্ল্যাক কালি করে সাইজে লেখা আছে। এখন আমরা এই সিসটাকে কালো করব, এটার উপর হাত ঘুরাবো। কয়টা ব্যাগ আছে? 1 2 3 4 5 6 ছয়টা ব্যাগ আছে, এর উপর আমরা ভালো করে হাত ঘুরাবো, এর উপর আমরা ভালো করে হাত ঘুরাবো। আর এখানে একটা সিক্স লিখে দেওয়া হয়েছে একটা ঘরের মধ্যে, এই যে ব্ল্যাক মোটা করে কালো করে ব্ল্যাক কালি দিয়ে সিক্স দেখাচ্ছে। বাকি যে সিক্স গুলো আছে এগুলাতে হাত ঘুরিয়ে বাকি যে পাঁচটা খালি ঘর আছে বক্স আছে, এই বক্সের ভিতরে আমরা সিক্স লিখবো। যেই কাজটা আমাদের খাতার কাজ সেটা আমরা খাতায় করবো, যেই কাজটা খাতায় করা যাবে না একটা বই করতে হবে সেটা আমরা বই করতেছি। তোমরা কিন্তু বলতে পারবো না ম্যাডাম খাতায় লেখাচ্ছেন না কেন, এইখানে যে সিস্টেমে দেওয়া আছে বইয়ের মধ্যে তোমাদের, যেহেতু তোমরা ক্লাস ওয়ানে পড়ো সেই জন্য কিছু কাজ আছে তোমাদের, এটা বইয়েই করতে হবে, এটা খাতায় করা যাবে না। এই জন্য আমি যে কাজটা তোমাদের বইয়ের বইয়ে করাচ্ছি আর যেটা খাতার প্রয়োজন সেটা খাতায় করাচ্ছি। এখন এই যে বিন্দু করে বিন্দু বিন্দু করে দিয়ে সিক্স দেওয়া আছে, দুটো সিক্স লিখে দিয়েছে, আর বাকি যে পাঁচটা বক্স খালি আছে এখানে প্রত্যেকটা ঘরে সিক্স লিখতে হবে। নিচে বলছি এখানে, হ্যাঁ এগুলোই এস ডাব্লু, এগুলোই এস ডাব্লু। তারপরে এখানে 1 2 3 4 5 6 এখানে সিক্স লিখতে হবে, 1 2 3 4 5 এগুলোর উপর হাত ঘুরিয়ে এখানে সিক্স লিখতে হবে, ঠিক আছে? সবাই লেখা দেখাবা, সাথে সাথে খাতাটা উঠে দেখাইতে হবে, বইটা উঠে দেখাইতে হবে যে লিখেছি, ঠিক আছে? হ্যাঁ মুখে দেখাবে না, সাথে সাথে খাতাটা উঠে দেখাবে। আচ্ছা ঠিক আছে রাখো, এখানে 1 2 3 4 ঠিক আছে, এখন এখানে সব লেখা শেষ হয় না, তখন আরো বাকি আছে না, বাকি আছে তো দেখাও, তুমি দেখালে তো আমি দেখবো, অবশ্যই দেখবো। হ্যাঁ এই তো গুড বয়, এগুলোই তোমরা পেন্সিল দিয়ে লেখাচ্ছি, কলম দিয়ে নো, পেন্সিল দিয়ে লিখবে, আবার এগুলোর উপর বাসায় হাত ঘুরাবে, ঠিক আছে? এই লেখাগুলোর উপর হাত ঘুরাতে হবে, হ্যাঁ এগুলোই এক্সাম্পল থাকবে, এগুলোই তোমাদের বাসায় হাত ঘুরাবে। তোমাদের তো আসলে বেশিরভাগ কাজই বইয়ের মধ্যে, এখানে লেখো, নিচে লেখো, নিচে ফিল আপ করো, ফিল আপ করো, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দেখো, ঠিক আছে? 1 2 3 দেখাও, ঠিক আছে
5 3 4 6 5 3 4 6 এর পরে পেজ চলে যাই এখানে এল এল এর উপরে হাত ঘুরাইতে হবে এখানে বিগ লেটার স্মল লেটার এল তে ল্যাম্প এল তে ল্যাম্প মানে বাতি এখানে হাত ঘুরাই হ্যাঁ দেখেছি পাবন সাফওয়ান দেখেছি 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 হ্যালো এল লেখো এল তারপরে এটা হাত ঘুরাও এল থেকে ল্যাম ল্যাম বাতি সুন্দর করে নিহান সুন্দর করে সুন্দর করে লেখ আস্তে আস্তে লেখো কোনো সমস্যা নেই এল লেখো আর হচ্ছে কথা বলো কেন তোমরা অনেক কথা বলতে চাচ্ছো অনেক কথা বলছো এত কথা বললে বলো তো কথা বলো তাহলে কিভাবে হবে পড়াশোনা ভালো হবে ক্লাসে কথা বলা যাবে না ঠিক আছে এই যে স্মল ব্যাগ বিগ লেটারে এল লিখে এই পুরো লাইন দেখি সাইলেন হ্যাঁ থ্যাংক ইউ গুড বয় ঠিক আছে বসো এই যে এখানে সাইডে কিন্তু এল এই যে ল্যাম্প এগুলো লিখতে হবে ছবির পাশে দেখো নিচে লেখা আছে ল্যাম্প এই যে বানানটা এগুলো কিন্তু ফিল আপ করতে হবে দেখি অর কোন লেখাটা দেখি অর কো তোমার নাম জগত দত্ত সূর্য ঠিক আছে হ্যাঁ সবার লেখা শেষ হয়েছে সুন্দর হয়েছে তোমাদের এই পর্যন্ত পড়ালাম এইগুলো তোমরা আচ্ছা আমাকে কথা বলতে দাও এক মিনিট সময় আছে এখনই শেষ হয়ে যাবে ক্লাসটা দেখবে না
নিচে আছে আর যেটা বাকি কি লেখানো লাগবে সেটা পরে আমি তোমাদের ক্লাসে লেখাবো, ঠিক আছে? আজকের মতো এখানে ক্লাসে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? এখানে যে বড মিনিং গুলো এগুলি খাতায় লিখবে, বড মিনিং গুলো।